আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। চিলি চিকেন সবারই খুব পছন্দের একটা চিকেনের রেসিপি, আর বাসায় কীভাবে এই চিলি চিকেনটা খুব ইজিলি রেস্টুরেন্ট স্টাইলে করে তৈরি করে নেওয়া যায়, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, আর আমি একটা চিকেনের 2টা ব্রেস্ট পিসকে খুব ভালোভাবে ধুয়ে সেটা হাড্ডি ফেলে মাংসটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কালোটাও দিতে পারেন, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ সয়া সস, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে, এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা পিসের সাথে সব কিছু ভালোভাবে লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি 1টা ডিম, এই ডিমটা দিয়ে আবার খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। আর লাগবে 1 চা চামচ আদা রসুন বাটা, যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে এটাকে একটা সাইডে এখন 15-20 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিব। এখন বাকি উপকরণগুলো রেডি করে নিব। প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে লাল পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চাইলে সাদাটাও করতে পারেন। আর 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 1 টেবিল চামচের মতো নিয়েছি রসুন কুচি, আর 1/2 কাপ নিয়েছি সবুজ কালারের ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আর 1 কাপে নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1/2 কাপ পানি, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, পরে এটা গ্রেভিটাকে গাঢ় করার জন্য ব্যবহার করব। এরই মধ্যে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো ডুবো তেলে ভেজে নিব। আমি চুলা একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে নিয়েছি, আর তেলটাকে বেশ খানিকটা গরম করে নিয়েছি। এখন 1টা 1টা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি, সবগুলো চিকেনের পিস একসাথে দেওয়া যাবে না, তাহলে সবগুলো দলা পেকে যেতে পারে, 1টা 1টা করেই দিতে হবে যেন একটা আরেকটার সাথে লেগে না থাকে। সবগুলো চিকেনের পিস দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে নিয়েছি, লো আঁচে এগুলোকে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরের সাইডটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের সাইডটা কাঁচা থেকে যাবে। এখন কিছুক্ষণ পরে আমি এগুলোকে উল্টে নিচ্ছি, আর এই চিকেনের পিসগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে সব সাইড সমানভাবে ভাজা হয়ে যাবে। চিকেনের পিসগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর এগুলো ভাজতে আমার 7-8 মিনিটের মতো সময় লেগেছে। একইভাবে আমি বাকি চিকেনগুলো এখন ভেজে নিব। সবগুলো চিকেনের পিস ভাজা হয়ে গিয়েছে, চুলায় মিডিয়াম হাই হিটে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, যে তেলটা দিয়ে চিকেনটা ভেজেছি সেটাই দিয়েছি এখানে, আর রসুন কুচিগুলো দিয়ে এখন 1-2 মিনিটের মতো এটাকে একটু নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্প্রিং আনিয়নের সাদা অংশটা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন এটাকে দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন একে একে কিউব করে রাখা পেঁয়াজ আর কিউব করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো দিয়ে এখন 1-2 মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, লবণটা একটু বুঝে ইউজ করতে হবে, কারণ এখন যে সসগুলো ইউজ করবো সসেও কিছুটা লবণ থাকে আর চিকেনেও লবণ দেওয়া আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে এখন খুব বেশিক্ষণ নাড়তে হবে না, 1-2 মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর চিকেনের পিসগুলো দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো চিকেনের পিসের সাথে সস খুব ভালোভাবে লেগে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা। এখন আর 1-2 মিনিটের মতো এটাকে নেড়ে নিব, 1-2 মিনিট পরে দেখতে পারবেন এটা অনেক বেশি ঠিক হয়ে এসেছে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি স্প্রিং আনিয়নের সবুজ অংশটা বা পেঁয়াজ পাতা যেটা সেটা। এখন আবারও সব কিছু একসাথে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি,
এটা এখন রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার চিলি চিকেন। অল্প সময়ে আর অল্প উপকরণে এটা তৈরি করে নিয়ে যায়। আপনার বাসায় যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।